রেডি হয়ে নিয়েছি এখন যাবো মামা বাড়িতে মামা বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তারপর যেতে যেতে বাকিটা দেখা হবে আমার সাথে আজকে যাচ্ছে দিদি আর জামাইবাবু আর সাথে আমি তো আমরা তিনজন আজকে মামাবাড়িতে যাচ্ছি মা বাবা ওরা সবাই পরে যাবে দাদাও পরে যাবে তো আমরা তিনজনে একসাথে গেলাম তো গিয়ে আজকে সাথে সাথে আমরা মাঠে গেলাম মাঠে গিয়ে দেখলাম একটা তাল তালগাছে বাবুই পাখির বাসা হয়েছে খুব সুন্দর লাগলো বাসাগুলো দেখতে এক একটা বাসা এক এক রকম দেখতে মোট দেখলাম যে দু রকম বাসা একটা একটু লম্বাটে আর একটা একটু মানে একটু বেটো মতো তো পাখিগুলোও উঠছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর এরকম বাসা অনেক ছোটোবেলায় আগে দেখেছি ছোটোবেলায় আমাদের বাড়ির রেখানে একটা তালগাছ ছিল সেখানে তালগাছটার মধ্যে প্রচুর পরিমাণে বাসা হয়ে থাকতো আর তালগাছটা খুব নিচে ছিল বাসাগুলো একটুখানি উঁচু ছিল জাস্ট খুব ভাল লাগতো দেখতে আর এটা আজকে অনেক দিন পরে আবার দেখলাম মামা এসে মাঠে তো খুব ভালো লাগলো নিচেও দেখলাম কয়েকটা বাসা পড়ে রয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে বাসাগুলো ঠিক কেমন দেখতে তো এই যে একটা বাসা এখানে পড়ে আছে দেখো কতটা সুন্দর বাসাগুলো আর এগুলো পড়ে গেছে যখন পড়ে গেছে এটা ভাবছি যে যদি যে পাখিটা এতটা সুন্দর করে বাসাটা তৈরি করেছিল পড়ে গেছে পাখিটা কতটা কষ্ট করে এটা বানিয়েছিল সেটা ভেবেই খারাপ লাগছে আর দেখলাম যে আরও কয়েকটা বাসা এখানে পড়ে আছে তারপর খুঁজতে খুঁজতে আমি আরেকটা বাসাকেও পেয়েছি তো এই বাসাটা একটু ভালো করে দেখছিলাম যে কেমন দেখতে চার পাঁচটা ঘুরে ঘুরে এখানে দেখলাম ডিম ভেঙেছে যে পাখির সেই ডিম ভাঙা অংশটাও পড়ে আছে ডিমের আর এখানে তাল তালগাছের আরেকটা বাসা খুঁজে পেলাম বাবুই পাখির বাসা তো এই বাসাটাকেও দেখো এই দুটো বাসা একই রকম দেখতে আর লম্বা মতন যেটা সেই বাসা ছিল না ওই নিচে পড়া তো দেখাতে পারলাম না তো আলটিমেট দেখলাম যে দুটো দু রকম হয় বাসাগুলো দেখতে তো এই যে পুরো গাছটা আমি দেখিয়ে দিচ্ছি আর গাছটার মধ্যে বাসাগুলো ঠিক এইভাবে ঝুলে রয়েছে দেখো কতটা সুন্দর তো কমেন্টে তোমরা জানিও কারা কারা বাসা দেখেছো বাউই পাখি আর যারা যারা আজকে প্রথম দেখছ তারাও নিচে কমেন্টে জানাও যে হ্যাঁ তোমার ভিডিও থেকে আজকে আমি এটা দেখতে পেলাম তো কেমন লাগলো তোমাদের জানিও বাবুই পাখির বাসা দেখতে কি অপূর্ব না কী অপরূপ সৃষ্টি প্রকৃতির বাউই পাখি যাদেরকে আমরা তাতি পাখি নামে জানি তাদেরই এই সৃষ্টি খুব সুন্দর খুব সুন্দর বাসা তাদের কিন্তু এই যে পড়ে যাচ্ছে এটাই যা আর এদিকে আকাশে মেঘ পড়ে আছে যখন তখন বৃষ্টি নামবে আর এদিকে মাঠের ধান সব পেকে গেছে তো সেজন্য সবাই মিলে এখন ধানগুলোকে রেডি করছে যাতে এগুলো গুছিয়ে ঠিকঠাক করে বাড়িতে নিয়ে যেতে পারে ঝেড়েঝুড়ে তো এখানে সেই কাজই চলছে আর এখানে বিচালির গাদা দিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে এখন আমি মাঠটাকে একটু ঘুরে দেখব আমাদের মাঠ এটা তো এখানে ওল হয়ে আছে বিভিন্ন ধরনের সবজি চাষ করে সেগুলো হয়ে আছে আর ধান কেটে এরকম রয়েছে এখন এই ধানগুলো ঝাড়া বাকি যায় না কখন এগুলো ঠিকঠাক করে করে রেডি করবে তো এদিকে তো বৃষ্টি নামার জোগাড় হয়েছে আর এদিকে দেখো এক একটা ওল গাছ কত সুন্দর আর পাতাগুলো দেখলে এত অপূর্ব লাগছে আর এই ওল গাছের প্রত্যেকটা অংশই খাওয়া যায় তো এখানে শশা গাছ শশা গাছ তুলে নেওয়া হয়ে গেছে কয়েকটা শুধুমাত্র গাছ রয়েছে সেই গাছগুলোতে ছোট্ট ছোট্ট এরকম শশা হয়ে আছে আর আমার এই ছোট্ট শশাগুলো খেতে খুব ভালো লাগে তো আমি খুঁজে খুঁজে সেগুলোকে বের করছি আর এখানে একটা লেবু গাছ দেখো এত সুন্দর লেবু হয়ে গেছে গাছটায় পাতা কম কিন্তু লেবুতে পুরো একদম গাছটা ভরে আছে তো খুব সুন্দর লাগছে গাছটা দেখতে তো আর এখানে একটা বাছুর আছে মামাবাড়িতে যেহেতু গরু রয়েছে বাছুরটার সঙ্গে খুব একটুখানি খেলা করলাম কারণ আমার গরু বাছুর খুব ভালো লাগে আর এটা খুবই একটা আদরের জিনিস প্রিয় জিনিস তো একটুখানি কিছুক্ষণ বাছুরটাকে আদর করলাম বাছুরটাও খুব ভালো ও দেখলাম কোনো হচ্ছে না বা কিছু করছে না খুব সুন্দরভাবে রয়েছে তো যাই হোক তারপর এদিকে একটা পদ্ম গাছ আছে পদ্ম গাছ থেকে আমি একটা ডাল কাটলাম তো এই ডালটাকে আমি বাড়িতে নিয়ে যাব গিয়ে বসাবো কিন্তু দুঃখের বিষয় পরে আমার ডালটা আনতে একদমই মনে ছিল না আর তারপর এদিকে আসলাম এটা হলো মামাবাড়ির পুকুর এখন আপাতত পুকুরে জল নেই আগে জল ছিট থাকতো আর মাছও থাকতো আর এই নারকেল গাছগুলো প্রত্যেকটা নারকেল গাছে নারকেল হয়ে আছে আর এখানে একটা চাপা গাছ আছে সেই চাপা গাছ থেকেও আমি একটা ডাল নিয়ে লাগাবো তো সেই জন্য একটা চাপা গাছের ডালও নিয়েছি তো আর এখানটায় রয়েছে হচ্ছে যেটা বলেছিলাম তোমাদেরকে হিংচের চপের জন্য আমি যে নিয়েছিলাম হালেনচার শাক তো এখান থেকে আমি হ্যালেঞ্চার শাকগুলোকে তুলেছিলাম তো বোনের হাতে ক্যামেরা ধরিয়ে আমি নেমে পড়েছি নিচে পুকুরের মাঝখানে একদম তো পুকুরের মাঝখানটায় এখানটায় জল নেই এখন শুকনোই আর এখানে প্রচুর হ্যালেনচা শাক হয়ে আছে তো আমি এদিকে তুলছি এদিকে দিদা দাদু সবাই বারণ করেছিল যাতে আমি নাবি এখানে সাপ টাপ থাকতে পারি কেননা জঙ্গল হয়ে আছে তো কী মনে হলো যাই না নিজেই চলে গেলাম শাক তুলতে আর শাক তুলতে ভালোও লাগছিলো আর এরকম একটা জায়গায় মানে চারপাশে জঙ্গল তার মাঝখানে ভালো লাগছিল একটা অ্যাডভেঞ্চার টাইপ লাগছিলো তো বোনকে বললাম তুই নিচে নামিস না তুই ওখানটায় দাঁড়া আমি যাই তো ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছিল তার মাঝখানে এসে আমি শাকগুলোকে তুললাম আর খুব স্পিডে তুলছিলাম কেননা খুব ভয়ও লাগছিলো যদি সাপ থাকে তো এই ভয়তেই খুব তাড়াতাড়ি করছিলাম তারপর আস্তে আস্তে তুলে নিয়ে আমি আসলাম আর পুরো এক ব্যাগ শাক তুলেছি অনেকগুলো শাক হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো চ্যানেলটির পাশে থেকো তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি সবাই খুব 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 ভালো থেকো তো